بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق السلام عليكم ورحمة الله কতক্ষণ বলেন একটু তো আমাকে এক ঘন্টা তো বটো الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونسله جهنم وساءت مصيرا وقال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قالوا يا رسول الله ومن ابى قال من اتعني دخل الجنه ومن اعصاني فقد ابى رواه البخاري رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي ربي زدنا علما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত আজকের এই সভার যোগ্যতম সভাপতি মঞ্চে অভিষ্ট ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত দিন দরদি দিন পিপাসু দিন কাঙ্গাল কোরআন ও সহি সুন্নার পথের পথিক শ্রোতামণ্ডলী প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে যার অশেষ কৃপা বা দয়ার ফলে হার কাপা শীত থাকা সত্ত্বেও আরামের বিছানাকে পরিত্যাগ করে হালকা এই সামিয়ানার নিচে উপস্থিত হতে পেরেছি সেই জন্য আল্লাহর বারগাহে জানাই লাখ কোটি শুক্রিয়া সকল হৃদয় খুলে পড়ব আমরা আলহামদুলিল্লাহ অতপর যার অক্লান্ত পরিশ্রমের ফলে ইসলাম আজ সারা পৃথিবীর বুকে প্রচার ও প্রসারিত তবে আজকে যেটা আমরা ইসলাম দেখছি এরা প্রকৃত পক্ষে ইসলাম না এটা একটা ডুপ্লিকেট নকল ইসলাম অরিজিনাল ইসলাম আজ আপনার চোখের সামনে নেই কেন নেই এই বিষয়টা একটু পরিষ্কার করা প্রয়োজন বোধ মনে করছি তিন চারজন বন্ধু রাস্তা দিয়ে হাঁটছেন দুলিয়ার গঙ্গার ধার দিয়ে হাঁটছেন হঠাৎ এক বন্ধু বলল ভাই পানি পান করতে হবে পিপাসা লেগেছে ওই যে জল পানি পান করে এসো পানি পান করতে গিয়ে দেখছে হাতে নিয়ে পানিটা হাতে নিয়ে দেখছে ঘোলা অপরিষ্কার ও ভাবছে শুনি লোকের মুখে গঙ্গার জল পরিষ্কার আজকে তো অপরিষ্কার দেখছি ওপর থেকে বন্ধু বলছে কী গো তোমার এখনও পানি পান করা হয়নি বেলে ভাই পানি ঘোলা পানি ঘোলা মানে দেখি কেমন ও বন্ধু নিচে নেমে দেখছে সত্যি পানি ঘোলা তৃতীয় বন্ধু এবার বলছে তোমরা জল নিয়ে গবেষণা শুরু করলে নাকি ওপরে এসো বলে ভাই গঙ্গার জল ঘোলা হলো কেন মনে প্রশ্ন জাগছে চলো না গঙ্গার উৎপত্তি স্থল কোথায় এ গঙ্গা কি সত্যি সত্যি জল ঘোলা এর উৎপত্তি স্থল কোথায় মনে করি গঙ্গা যেখানে শুরু হয়েছে ধুলিয়ান থেকে দূরত্ব তার প্রায় 500 কিলোমিটার দূর এতটা দূর যাওয়ার পর দেখছে হিমালয় পাহাড় থেকে টকটকে ঝকঝকে পরিষ্কার জল বেরিয়ে আসছে ওই জল আমার বাড়ির দ্বার গড়ে আস্তে আস্তে নোংরা অপরিষ্কার ঘোলা হলো কেন নাকি বিভিন্ন গ্রামের ছোট ছোট ডাঁড়া ছোট ছোট নালা ছোট ছোট নদী গ্রামের সমস্ত নর্দমা বয়ে পড়েছে এই গঙ্গায় ওই গ্রামের নর্দমা এই গঙ্গায় ওই গ্রামের নর্দমা এই গঙ্গায় ফলস্বরূপ গঙ্গার জল আজ ঘোলা প্রকৃত পক্ষে গঙ্গার জল ঘোলা না
আসল ব্যাপার হলো ইসলামটাকে যদি আজকে আমরা দেখতে চাই, আজ থেকে 1450 পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে যেতে হবে, আমরা দেখতে পাবো পরিষ্কার একটা ইসলাম, যার নেতৃত্বে সারা পৃথিবীর বুক ইসলাম আজ প্রচার প্রসারিত, তার ওপর শত সহস্র কোটি শান্তির ধারা সালাম ও দরুদ নাজিল হোক সকলেই পড়বো আমরা, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিত শ্রোতমণ্ডলী, আপনাদের কাছে একটা অনেকেই কাছে একটা পরিচিত মুখ, বাড়ি খুব দূর না, তবে বক্তব্য শুরু করার প্রাককালে একটা কথা আপনাদের জিজ্ঞাসা করতে হয়। আমি যে কথাগুলো এতক্ষণ বললাম এই কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন? এস অর্ণ বুঝতে পারছেন না, তাহলে একটু কথা বলবেন। আমি যে বিষয়টা শুরু করব এটা অত্যন্ত জটিল বিষয়, আর আমাকে ফোনে 4-5 জন 4-5 রকম বিষয় বলতে বলেছে, জানি না কি ব্যাপার। ভাই এই বিষয়ে বলবেন, আরেকজন এই বিষয়ে বলবেন, আরেকজন এই বিষয়ে বলবেন। আমি বললাম হারে ভাই আমি কোনটা বলবো, আমি জালসার কমিটি বলছি এটা বলবেন। লে বাবা ঠিক আছে, তাহলে আরেকজন এটা। শেষমেশ কালকে সিদ্ধান্ত হলো, কালকে সিদ্ধান্ত হলো আসমাউল, এটা আমার ভয়রা কাছের লোক, একে বললাম কোনটা বলবো, ও আমাকে বলছে যেটা তোমাকে প্রথমে বলতে বলা হয়েছে সেই বিষয়টা বলিও, শেষমেশ সিদ্ধান্ত নিই সেই বিষয়টি। অর্থাৎ আমাকে বিষয় বলতে বলা হয়েছে বিদআত কী ও তার পরিণতি, সংক্ষিপ্ত আকার আজকে আমরা দেখব বিদআত কী ও তার পরিণতি। বিষয়বস্তু শুরু করার প্রাককালে ছোট্ট কয়েকটি কথা আপনার সামনে, ধর্মটা আজ এমনি এমনি চলছে, ধর্মটা আজ এমনি এমনি চলছে। আমরা সারা জীবন ধরে দানি জানতাম ঐশী বাণী মহাপাঠ্য গ্রন্থ আল কোরআন আয়াত সংখ্যা 6666, ঠিক না গো? সারা জীবন জানতাম, আলেম ওলামাদের মুখ থেকে শুনেছি কোরআনুল কেরিমের আয়াত সংখ্যা 6666। ভাই আপনি কয়টি শুনেছেন, শুনেননি? এ আয়াত সবাই আমরা শুনেছি, বাস্তব যদি আপনি একবার লক্ষ্য করেন কোরআনুল কারিমে 6666 আয়াত সংখ্যা পাবেন না। এমনি চলছে একটা ধর্ম, এত বড় একটা সত্য কথা এমনি চলছে, আপনি বললে খেপে যাবেন, এত গালা মূল বিষয় বোকা ছিল, আগের মূল বিষয় পড়েনি, তোমরাই বেশি পড়েছ, বাপদাদার কাল থেকে শুনে আসছি 6666 আয়াত তুমি বলছো না, তুমি কত বুঝো? খেপে যাবেন না। আপনার বাড়িতে একটা কোরআনুল কারিম আছে, সেখানে আপনি একবার একবার কাউন্ট করুন, 6666 আয়াত সংখ্যা পাবেন না। শুধু সেখানেই শেষ নয়, ধর্ম না, আপনি তো জ্ঞান শিক্ষিত মানুষ, আপনি জ্ঞান শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষাটাও এমনি এমনি চলছে বই খুলে দেখে না, সমাজটাও এমনি এমনি চলছে চিন্তা করে দেখে না। একটু আপনাকে দেখাই, একটু আপনাকে দেখাই। আচ্ছা ভাই আপনি বাংলা কটি পড়েছেন? উচ্চ মাধ্যমিক। আমি একটা নামটা পড়ছি, আপনি ঠিক না ভুল বলবেন, 2 + 2 = 4 + 3 = 6 + 8 + 2 = 10 + 2 = 12 + 2 = 14 + 2 = 18 + 2 = 20। নামটা ঠিক বলে ভুল বললাম, নামটা ঠিক বলে ভুল বললাম গো? কেউ বলছে ঠিক, কেউ মাথা ঘুরেছে, কেমন হলো? ভাই আপনি ঠিক বললেন, কোন বই পড়েছেন? এই নামটা পড়া মুখস্থ করেছেন? অঙ্ক বইয়ে পড়া মুখস্থ করেছে, বুকের পাটা আছে, কিন্তু মাইকে মানে বুকের পাটা আছে, দেখি তাহলে আপনি অঙ্ক বইটা আপনি খুলে রাখবেন একবার। 2 + 2 = 2 2 + 4 = 2 3 = 6 2 + 4 = 8 2 + 5 = 10 2 + 6 = 12 2 + 7 = 14 2 + 8 = 16 2 + 8 = 16 2 + 8 = 16 নামটা কোনটা সঠিক? আপনি বই খুলেননি ভাই? আমরা স্কুল গেছি প্রাইমারি, প্রাইমারি শিক্ষক স্কুলের স্যার আপনি মনে কিছু নেবেন না, আপনাকে বলছি না মনে কিছু, বাস্তবটা ঘটনা বলছে আপনাকে। প্রাইমারি শিক্ষক লাইন করলে, লাইন দেওয়া বাচ্চারা 2 + 2 = 4 3 + 6 = 4 2 + 8 = 5 2 = 10 6 2 = 12 এইরকম ভাবে মুখস্থ করিয়েছে। আপনি ধারাপাত বাংলা একটা বই থাকলে আপনি খুলবেন, যেই সিস্টেমে বলছেন সেই সিস্টেমে পাবেন না। ওটু পাবলিক স্কুল আছে একটা, জানেন আপনারা, আমি সেখানে প্রায় 2 বছর এক সময় ছিলাম, টিচার্স কমন রুমে একটা ম্যাথের স্যারকে বলছি,
স্যার আপনি দুয়ের ঘর নামতা জানেন? ও আমাকে বলছেন বলেন কি স্যার, দুয়ের ঘর নামতা জানি না, বলেন। বললে বলে বললাম ভাই বলতে পারলে মিষ্টি খাওয়াবো, সব দিকে খাওয়াবো যেটিটা আমার স্যার আছে এখানে। বলতে শুরু করছে দুয়েকে দুই, দু দুগুনি চার, তিন দুগুনি ছয়। বললাম স্যার কোন বই থেকে মুখস্থ করেছেন? এবার বলছে স্যার কোন বই থেকে মুখস্থ করিনি, আপনিও ভাই করেননি কিন্তু শুনে শুনে মনে হয় করেছেন, বই থেকে মুখস্থ করে সত্যি করেছেন কি বই থেকে করেননি। স্যারও আমাকে বলছে শুনে শুনে করেছি, বাস্তব বই খুললে পাবো ভিন্ন। শুধু এখানেই শেষ নয়, চলুন না বিষয়টা আরও একটু পরিষ্কার করু, পরিষ্কার করি। খালা আমাকে একদিন বলছে বহিন বেটা আয় বস, আরে বাড়ি আলি বস। আমি বললাম কেমন কথা, কেন রে বহিন বেটা? আমি বলছি কিরে মায়ের বহিন, বলছে কেমন তুই কথা কইলি? হ্যাঁ তুই যে খালা আমাকে কয়েছিস বহিন বেটা, তা আমি তোকে কী কহবো? কই তুই যে আমার বহিন বেটা, আমি কই তুই যে আমার মায়ের বহিন? দেখ তো বেটা মুলিশে মানুষ, তোর লুতুব কেমন? বললাম খালা শোনো আপনাকে বলছি, আচ্ছা বলুন তো আমি তো আমার বহিনের বেটা তাই না, আমি আমার খালার বহিনের বেটা, বেটা আমার মা আর খালার দুই বোন, তো আমি আমার খালার বহিনের বেটা, ও আমাকে কি বলছে বহিন বেটা বলছে, বলে না আমি তো বলছি না মায়ের বোন, আমি কি বলছি খালা, একটা সম্পর্ক গড়ছে না, বুঝাতে পারেনি। চলেন আপনার ভাই বিয়ে করেছেন, বিয়ে করেছেন, তা আপনার সারোর একটা বেটা আছে, ওটা আপনাকে সারু বেটা, তো ওটা তো আপনার সারুরের বেটা, ওটা যেটা ধরেন যে একটা ছোট্ট ছেলে, আমি বললাম কে মনে এটা আমার সারু বেটা ভৈরা বেটা, ওটা তো আপনার ভৈরার বেটা, তা আপনার কে কে আপনার গো, ওটা তো আপনার ভৈরার বেটা, আপনার কে এটকে গেছে কচে ফাঁসে পড়েছে, আমি এর কাছে বসাওয়া জ্বালা তাহলে হামাকে কইছে, মনে কিছু নেবেন না ভাই। ছেলেটা কিন্তু বলছে না বাপের বাপের সারু বা বাপের ভয়রা বলছে না, ও একটা সম্পর্ক গড়ছে কি খালু, আমি কি বলছি তুই আমার কে হলায় আসমাউনের বাচ্চাটাই বলি, ওটা আমার ভয়রা, এটার কে ভয়রা বেটা, তো ওটা তো আমার ভয়রার বেটা, আমার কে আমি কিছু বলছি কি, কোনো সম্পর্ক করছি না, সমাজটা এমনি এমনি চলছে, শুধু ধর্ম চলে না সমাজটাও এমনি এমনি চলছে বুঝতেই পারেনি। সম্মানিত উপস্থিত শ্রোতা মণ্ডলী, কেন এই কথাগুলি আপনাকে বললাম, এই কারণে যাত করে আপনার মগজটা একটু পরিষ্কার হয়, আগাছা লেগে থাকবে, ফসল রোপণ করব ফসল পাবো না, আগাছা পরিষ্কার করতে হবে। আশা করছি এই সংক্ষিপ্ত সময়ে অনেকটাই আগাছা পরিষ্কার করেছি। এবার আসি সংক্ষিপ্ত আকারে, বিদআত কি ও তার পরিণতি, বিদআত কি ও তার পরিণতি। বিদ যে সমস্ত ভাই দাঁড়িয়ে আছেন এইদিকে অনেকটা জায়গা ফাঁকা, যারা দাঁড়িয়ে আছেন অনেকটা জায়গা ফাঁকা, চলে আসুন এইদিকে, আমার একদম বাম হাতে চলে আসুন, রাস্তা আছে যারা রাস্তায় বসে আছে একটু রাস্তাটা সাফ করে পরিষ্কার করুন, ওই সমস্ত বাইরে একটু আসতে দেন। বিদআহ বিদআন, এই বিদআতুন এই শব্দটি আরবিক, এর বাংলা আবিধানিক অর্থ হচ্ছে নব্য নতুন দৃষ্টান্তহীন। আমার কোন শ্রোতা মোবাইলে কথা কিন্তু বলতে পাবেন না যতক্ষণ আমার এটা ক্লাস চলবে, আমি বাস্তব ক্ষেত্রে হয়তো আপনার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না সে কথা ভিন্ন, তবে সিস্টেমেটি যেহেতু এখানে এসেছি এক ঘন্টা ছয় ঘন্টার জন্য আমি আপনার টিচার, আপনি আপনার আপনি আমার স্টুডেন্ট, সিস্টেমেটি বাস্তব ক্ষেত্রে কিন্তু না। অতএব এই যে একটা ক্লাসরুম, এই যে একটা ক্লাস চলছে এখানে, এই যে ক্লাস আমরা যে সাবজেক্টে এখানে আলোচনা করছি সেটি হচ্ছে বিদআত। কেমিস্ট্রি পড়লে কেমিস্ট্রি কাকে বলে এর সংজ্ঞা জানতে হয়, লাইফ সায়েন্স পড়লে লাইফ সায়েন্স কাকে বলে এর সংজ্ঞা জানতে হয়, জিওগ্রাফি পড়লে জিওগ্রাফি সম্বন্ধে একটু জানতে হয়, নইলে আমি জিওগ্রাফি বুঝতেই পারবো না, লাইফ সায়েন্স বুঝতেই পারবো না। বিদআত শব্দটি আমি প্রথমত না জানলে, এর সংজ্ঞা না জানলে বিদআত কী আমি বুঝতেই পারবো না। সেই জন্য প্রথমে দেখবো বিদআতের আবিধানিক অর্থ, তারপরে সংজ্ঞা, তারপরে ব্যাখ্যা বিশ্লেষণ। চলি মূল জায়গায়, বিদআত এই শব্দটির বাংলা আবিধানিক অর্থ নব্য নতুন দৃষ্টান্তহীন নমুনাবিহীন ছাঁচহীন, পূর্বে যার কোনো নমুনা ছিল না এটাই হচ্ছে
বিদআত। বিদআতের সংজ্ঞা সংক্ষিপ্ত আকারে জানি, আশাইয়ু মুখতারু আলা গায়রে মিসালিন সাবেকিন। বিদাতের সংজ্ঞা বলা হয়েছে আল বিদায়া ওয়ান নেহিয়া এই গ্রন্থের 65 পৃষ্ঠায়, আল বিদায়া ওয়ান নেহিয়া এই গ্রন্থের 65 পৃষ্ঠায় বলা হয়েছে আশাইয়ু মুখতারু আলা গায়রে মিসালিন সাবেকিন, পূর্ববর্তীতে যার কোনো নমুনা ছাঁচ দৃষ্টান্ত ছিল না এটাই হচ্ছে বিদআত। এ হলো সাদামাটা বিদআতের সংজ্ঞা। শরীয়তের পরিভাষায় বিদআত কাকে বলে, শরীয়তের পরিভাষায় বিদআত কাকে বলে, এ কথা আলোচনা করার আগে পিছে একটু যাই, পিছে আর একটু যাই, যে আশাইয়ু মুখতারু আলা গায়রে মিসালিন সাবেকিন, পূর্বে যার কোনো নমুনা ছিল না এটা হচ্ছে বিদআত। সমাজের কিছু আলেম আজও বিদাতের সংজ্ঞা সে জানে না। আপনি বলছেন যাকে এটা কাজ করা বেদাত, ও তখন বলছে এই কয়েকটা ছেলে আস্তে আস্তে নামাজ পড়াও বেদাত কইবে, জি এটা বেদাত ওটা বেদাত ওটা বেদাত, কহা না নামাজ পড়াও বেদাত, পড়বো না, এরা খালি বেদাতলি পড়া আছে জি, পাবলিককে বলছে মূলবি, এরা খালি বেদাতলে পড়ে আছে জি, দোকানের টিভি চলছে কোনো কথা নেই, ওরা মদ খেছে কোনো কথা নেই, ওরা গাঁজা খেছে কোনো কথা নেই, এত লোক বেনামাজি কোনো কথা নেই, এরা খালি বেদাতলে পড়ে আছে জি, এরা সময়টা শেষ করলে। ঠিকই জি মূলি স্যার, কথা ঠিকই, এই কয়েকটা ছেলে খালি এগলে এগলে করে বেড়েছে, বেদাত বুঝে না। হাঁ জি, এরা যে বেদাত বেদাত কইছে, তো নবীর যুগে এত সুন্দর মসজিদ ছিল, এত সুন্দর এসি মসজিদ ছিল, কইছে না তাহলে মসজিদটাও বেদাত। ঠিকই তো বলি স্যার, নবীর যুগে ফ্যান ছিল, কইছে না তাহলে ফ্যানটাও বেদাত, ফ্যান যে চলছে তো ফ্যানটা, ওরা কি কহা না যে তোর ফ্যানের তলে নামাজ পড়া বেদাত, চলবে না। পাবলিককে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এই শ্রেণীর ধর্মযাজক। ধর্মযাজক চিন্তা হলে খুলুন সুরা আল বাকারা ১৬ নম্বর ২ আয়াত নম্বর ১৭৪, সুরা আত্মমা ১৬ নম্বর ৯ আয়াত নম্বর ৩৪ স্টাডি করুন, আলেমদের আপনি অবস্থা চিনতে পারবেন। আমি তো ভেবেছিলাম যুগে যুগে আলেম যুগে যুগে ইসলামের ক্ষতিকারক তারা এই সাবজেক্টের উপর আলোচনা করার জন্য, আমার নিয়ত ছিল যখন প্রোগ্রামের ডেট পাই এখানে আলোচনা করব যুগে যুগে ইসলামের সবচাইতে ক্ষতিকারক কারা, কারা ইসলামের ক্ষতি করেছে, কিন্তু মুখে পড়ে বলতে পারলাম না। দেখি ওরা কি বলছে, এই কথাটা কেউ বলেনি, ফলস্বরূপ আমার বিষয় সেখানে আটকে রেখেছি। ওরা যেটা চাইছে আমি ভাবলাম সেই বিষয়টা আলোচনা করার প্রয়োজন বোধ মনে করছে। যাকে বিদাতের সঙ্গে জানে না, বিদাত কাকে বলা হয়, বাবু মাহমুদ ইসাফি দীনিল্লাহ ওয়া লাইসা লাহু আসলুন আমুন ওয়ালা খাসুন ইয়াদুল্লু আলাইহি। বিদাতের সংজ্ঞা মাহমুদ ইসাফি দীনিল্লাহ ওয়া লাইসা লাহু আসলুন আমুন ওয়ালা খাসুন ইয়াদুল্লু আলাইহি। শরীয়তের কোনো কাজ করছেন যেটার আম অথবা খাস কোনো একটি সুনির্দিষ্ট দলিল নেই আপনি কাজ করছেন, এর নাম বিদআত। বিদাতের সংজ্ঞা সঠিক বুঝতে পারেনি, চলুন আমরা একটা সহজ সরল সংজ্ঞা দিয়ে থাকি, প্রত্যেকে মুখস্থ করবেন, ফেসে যাবেন না, মুখস্থ করবেন, মাইক মানবে আপনাকে মুখস্থ করতে হবে, আপনাকে ছাড়বো নাই। বিদাতের সংজ্ঞা মুখস্থ করুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যুগে ছিল না, আমরা করছি নেকির আশায় এর নাম বিদআত। আর একবার সংজ্ঞাটা বলি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জামানায় ছিল না, আমরা করছি নেকির আশায় এর নাম বিদআত। আর একবার বলছি ভালো করে শুনুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যুগে ছিল না, আমরা করছি নেকির আশায় এর নাম বিদআত। মুখস্থ হয়নি ভাই, মুখস্থ হয়নি আপনার, মুখস্থ হয়েছে। এখন আসি, নবীর যুগে মাইক ছিল, ছিল গো, ছিল না, আজকে আমরা মাইক ইউজ করেছি, কেউ এটা কার মনে করি মাইকে জালসা করলে ১০০ নাকি পাবো, থাকে না। ও তো বলছে ওরা ওরা যে বেদাত বেদাত বলছে, নবীর যুগে মাইক ছিল না, মাইকটাও বেদাত, সত্যি বেদাত, কিন্তু শরীয়তি বেদাত নয়, শরীয় বেদাত নয়। নবীর যুগে ঘড়ি ছিল না, আমরা ঘড়ি পড়ছি, কেউ কি মনে করেছি সোনাটা ঘড়ি পড়লে ১০০ নাকি আর সোনা ঘড়ি পড়লে ৫০ নাকি, এই নেকির নিয়াতে ভাই ঘড়ি কেউ পড়ে, ঘড়ি পড়ে না।
নবীর যুগে চশমা ছিল না, আমরা চশমা পড়ছি আজ। কেউ কি মনে করি 500 টাকার চশমাতে 10 নেকি আর 10,000 টাকার চশমাতে 50 নেকি? নেকির উদ্দেশ্যে কেউ চশমা পড়ে না। তার মানে নবীর যুগে ছিল না, আমরা করছি, নেকির আশা, এর নাম বিদাত। এই সংজ্ঞাটি বলুন, ও হুজুর জানে না। এক হুজুর বলছে, আমার চোখের আমার সামনে নবীর যুগে এত সুন্দর তরকারি ছিল না, এত সুন্দর সুন্দর সবজি ছিল না, মিনিকেট চাউল ছিল না, এই চাউলে ভাত খাওয়া বেদাত আর তরকারি খাওয়া বেদাত। আজকে মুলবিকে বলে তো বলে কি, পাবলিককে উস্কাচ্ছে এরকমভাবে। সম্মানিত উপস্থিত শ্রোতা মণ্ডলী, আলেম সমাজকে আপনি সঠিক চিনতে পারেননি, কি করে আপনাকে শেষ করছে ধর্মের নামে, একটু পরে আপনার সামনে আসছে। এই হলো বেদাতের সংক্ষিপ্ত আকারের সংজ্ঞা। এবার আসবো এই এবার আমরা আসবো এই বিদাত সৃষ্টির কারণ কি। বিদাত যে সমাজে এত সৃষ্টি হয়েছে, আজ এই শব্দ এই সৃষ্টির কারণগুলি কি কি? আমার তদন্ত মতে বিদাত সৃষ্টির কারণ আমরা উল্লেখ করতে পেরেছি মূলত তিনটি। বিদাত সৃষ্টির কারণ মূলত তিনটি। এক, অজ্ঞতা। এক কি বলুন তো? অজ্ঞতা। দুই, প্রবৃত্তির অনুসরণ। কি বললাম? প্রবৃত্তির অনুসরণ, অ্যালার্ট থাকতে হবে আপনাকে। তিন, অন্ধ অনুসরণ। আর একবার বলছি, শ্রোতা খেয়াল করবেন, কণ্ঠের বিচার করবেন না। আজকের এই প্রোগ্রামের কোনো বক্তা আমার নেই, আমার বিশ্বাস যে কেউ কণ্ঠের জোরে বক্তব্য দিবে, কণ্ঠের মূল্যায়ন করার চেষ্টা করবেন না, বক্তব্য মূল্যায়ন করার চেষ্টা করুন। বিদাত সৃষ্টির কারণ তিনটি। এক, অজ্ঞতা। দুই, প্রবৃত্তির অনুসরণ। তিন, অন্ধ অনুসরণ। সমাজের বুকে যতগুলি বিদাত সৃষ্টি হয়, যার মূলত কারণ কয়টি? তিনটি। অজ্ঞতা, জ্ঞান নেই, কোরআন ও সহিহ সুন্নাহ স্টাডি করিনি। এই জায়গাতে অনেক কথা বলার, সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটি শুধু কথা বলবো অজ্ঞতা পারপাসে। খুলুন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 9, সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 9। আল্লাহ বলেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব। অত্র আয়াতের সংক্ষিপ্ত ভাবার্থ, যারা জানে এবং যারা জানে না এরা কি সমান? যারা চিন্তা ভাবনা করে তারাই মূলত বুদ্ধিমান, তারাই মূলত জ্ঞানী মানুষ। তার মানে যারা বিদ্যা অর্জন করছে আর যারা বিদ্যা অর্জন করে না, এরা দুটোই সমান নয়। আপনি এখন বলবেন, ভাই আমি আর কি করে বিদ্যা অর্জন করতে পারি, আমার বয়স যে এখন 50, কি করে কোরআন মাজিদ পড়তে শিখব, কি করে বাংলা ওয়া কথা শিখব, বয়স তো 40, চারটা পাঁচটা ছেলে মেয়ে হয়ে গেছে, মা পর্দার বসে আছে, মা বলছে আমি আর কি করে শিখব? আপনার পক্ষে শিখা সম্ভব, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনার পক্ষে শিখা সম্ভব। আমার মা, আমার মায়ের বর্তমান বয়স প্রায় 50+। মাকে বহুবার বলি, মা তোমার তো কোনো কাজ নেই এই বয়সে, শুধু কোরআনটা পড়ো। পারি না যারে বেটা, কয়দিন শিখেছ? শিখবো, এই শিখবো। শেষমেশ মা বেটা একদিন কথা হলো, মা বলো ঠিক আছে বেটা, আজ সে প্রায় 1.5-2 মাস আগে আমি বেটা কোরআনই পড়তে শিখবো। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, 1.5-2 মাসের মধ্যে মামার কোরআন রিডিং পড়তে পারে। আপনি পড়তে কেন পারবেন না? আপনিও পারবেন। কোরআন রিডিং পড়তে হলে এমন আপনাকে বেশি দিন সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে আপনার পক্ষে শেখা সম্ভব। অজ্ঞতা, অজ্ঞতা আপনাকে দূর করতে হবে, নইলে বিদাত সমাজ থেকে যাবে না। সংক্ষিপ্ত আকার আসি, সময় খুব দ্রুত গতিতে যাচ্ছে। দুই, প্রবৃত্তির অনুসরণ। মন চাইছে কিছু করি, আর পবিত্র অনুসরণ করা নিষেধ। আল্লাহ বলেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 135, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 135, ফালা তাত্তাবিউল হাওয়া। প্রবৃত্তির অনুসরণ করো না, মন যেটা চাইছে এমন কোনো কাজ করো না যদি কোরআন ও সহিহ সুন্নাহ পারমিশন না করে। তার মানে প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। প্রবৃত্তির অনুসরণ আপনাকে একটু দেখাই। আব্বা মরে গেল তো, ডাল সাগাল একটা করি, না হলে হয়
জালসাটা করতে হবে। হাজি মুলিসা বলছে আপনাকে, আপনার আব্বা তো মারা গেল, এত ধন সম্পত্তি সব থুয়ে গেল, একটা জালসা গালা করেন আব্বার নামে, হাজি মুলি সাহেব এটা করলে হয়, কখন করবো ওটা কাজ, ভালো কাজ। আবার কোনো আলেম বলছে না এগুলা কাজ করা যাবে না, ওই মূল বিবার আপনাকে বলছে, দেখছো এরা কত বেয়াদব জি, এরা কত বেয়াদব বলতো, জালসা করা ভালো কাজ আর এই ভালো কাজ করতে এরা দিবে না, এরা কত বড় ফেতনাবাজ দেখছো, কোরআন তেলাওয়াত করা নতুন বাড়িতে এটা খারাপ করে ভালো কাজ, ভালো কাজ দেখো কোরআন পড়া, আর এরা বলছে কোরআন পড়াও বেদাত, মরা মারতে কোরআন পড়াও বেদাত, কোরআন ভালো জিনিস জি, আর এরা কোরআনটাকে বেদাত কইছে জি, এরা কত বড় ফেতনাবাজ। ঠিকই তো যে মৌলি সাহেব, হ্যাট কোরআন পড়া প্রবৃত্তি আমার চাইছে, মন চাইছে, এবার হুজুর আপনাকে বলছে কে থাই কে বলতে পারবে মরা বাড়তে জালসা করা নিষেধ করা আছে, কে বলতে পারবে নতুন বাড়িতে জালসা করা নিষেধ করা আছে, কোন হাদিস দেখাতে পারবে কে, বুকের পাটা বুক ফিলিয়ে বলছে কে দেখাতে পারবে নতুন বাড়তে জালসা করা নিষেধ, কে দেখাতে পারবে নতুন দোকানে কোরআন পড়া নিষেধ, কে দেখাতে পারবে, আসুক কোন মায়ের বেটা একদম বুকের পাটা চাওড়া করে বলছে। শুধু এখানেই শেষ নয়, একটা নতুন বিদাতের কথা আপনাকে বলি, আমাদের গ্রাম বা আমার বাড়ির শাহজাদপুর, মাস দুয়েক আগে জালসা হচ্ছে, রাত্রেবেলা একজন ফোন করছে, মওনা জালসা হচ্ছে, রোজই হচ্ছে ভাই ওগুলা, আরে ওই জালসা লয় মুসলমানি দেওয়া জালসা, মুসলমানি বুঝেন না খাতনা, খাতনা কয় হাট খাতনা করা কোন জালসা হয় যে মরা বাড়ি নতুন বাড়ি এগুলো জালসা হয়, এই খাতনা কয় জালসা হয় কে, হ্যাঁ জি মওনা, সকাল হলো কয়েকদিন পর যার বাড়তে জালসা হচ্ছে ওকে পেয়েছি, আপনারা কদিন জালসা করলেন কিসের জন্য, কচে মওনা আমার পোতার বা আমার আমার বেটার মুসলমানি দিয়ে শুনু তো মৌলি সাহেবকে কোন তো কয়েছে একটা জালসাও করলাও কামও কহিন করল, তাই বললাম ভাই আপনি আমাকে কেন বলেননি, আমি জালসা করতে পারবো না, তো আপনার কথা কই শুনু তো কইছে, ওই না থাকলেও হবে আমরাই টানে নেবো, বুদ্ধিও খুব, কি করে মানুষকে বেহে খেতে হয় বুদ্ধিও খুব, কোচে আমি চেহে শুনু যে আপনাকে বলি তো কোচে, ওই না থাকলেও হবে আমরা তো আছি, আমরা টেলবেলা ওর নেই অত লোক লাগবে না, সেই লাগে কিছু আপনি কইনি, আপনি আসতেন নাকি, আমি আসতুম না মাথা খারাপ আসতুম, কোচে ভাই তো ভুল হে, তাহলে দেখছেন এই ঘটনা, আমি আব্দুল্লাহ সালাফিকে একদিন বলছি, উনি বলছেন ভাই এই বিদাত তো নবীর যুগেও ছিল না, যারা ওখানে দাঁড়িয়ে আছেন অনুগ্রহপূর্বক একটু আসুন না ভাই, সামনে এখানে বাইক আছে বাইকটা সরে নেন, এই রাস্তাটা একটু ফাঁকা করুন, যারা দাঁড়িয়ে আছেন একটু আসুন, আমার পরে প্রখ্যাত একজন আলেম উনি বসে আছেন আপনাদের সামনে কোরআন ও সহিহ সুন্নাহ আলোচনা করার জন্য, একটু ভাই এগিয়ে আসুন, যে কথা আমি আপনাকে বলছিলাম বুকের পাটা চাওড়া করে বলছে নিষেধ করা আছে কোথায়, এবার আমি আপনাকে বলছি, আচ্ছা ভাই বলুন তো এখন ফজরের ফরজ নামাজ করাকাত, ভাই করাকাত গো দুরাকাত, আপনাদের মসজিদে ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কি আছে, ফজরের উজু করতে কেমন লাগে বলেন তো, আমাদের মসজিদে যায় আপনি কত যে কষ্ট আপনাকে কি বলবো, ঠান্ডার দিন আজান হলো উপায় কিছু নেই আপনাকে এবার যেতে হবে, তো নামাজ পড়তে গিয়ে দেখছেন যেমন পানি ঘুরালছেন, মুলি সাহেব তো এসারের সময় ও পানি তুলেছে, পানি এখন বরফে আছে, ঠান্ডায় উজু করার পর মুলি সাহেব দুরাকাত নামাজ কেন পড়াবে না, হাজি মুলি সাহেব কষ্ট করে আসছি ঠান্ডায় উজু করেছি, দুই রাকাত পড়বো না বিশ রাকাত পড়বো, চলবে কোনো আলেম বলতে পারবে, যারা বলছিলেন যে দোকানে কোরআন পড়া নিষেধ করা আছে, ও মুলি সাহেব তোমাকে বলছি তোমার ওই কোরআন পড়া চাইতে ফজরের বিশ রাকাত নামাজ পড়া বেশি ভালো কাজ নাই, ভালো কাজ তো কেন চলল না, আপনি কেন পড়বেন না বিশ রাকাত, বিশ রাকাতে আপনাকে পড়তে হবে, আপনি বলছেন তখন ওটার কথা যে হাদিসে নেই, তাই এটার হাদিসে নেই, তুই মরা বাড়তে জালসা করা হাদিস আছে নাকি, এটার হাদিসে নাই, ওই মরা খাওয়াটা হাদিস আছে নাকি, কি করে আপনি ছুটলেন মরা খেতে, আমার কাকা একদিন একটা আলেমকে আমার সামনে বলছেন, আমার কাকা নিজস্ব কাকা একটা আলেমকে এসারের নামাজ পড়ার পর আমার সামনে বলছে ভাতিজা এগুলা মরা খাওয়া মুলবি, মরা খেতে এসছে,
জালসা করতেছে তাই বুঝে এলাম মরা খাওয়া মুলবি, এলাম মুলবি মরা খেতে এসছে। তা আপনি বলুন তো কোন যুক্তির মানদণ্ডে বলছে না জায়েজ? নগদ না জায়েজ? নগদ বিদাত। নতুন বাড়িতে কোরআন তেলাওয়াত করা, নতুন বাড়িতে জালসা করা, নতুন দোকানে জালসা করা, নতুন দোকান কোরআন তেলাওয়াত উদ্ভাবন করা নগদ বিদাত, পচা বিদাত। যে কোনো মূল্যে আপনাকে এগুলি বন্ধ করতেই হবে। প্রবৃত্তি আপনার চাই চলে এগুলি করি, প্রবৃত্তি চাইলেই করা চলে না, ভালো কাজ হলেই করা যাবে না। চলুন বিষয়টা আরও একটু পরিষ্কার করি। জোহরের চার রাকাত, আসরের ফরজ চার রাকাত, এশার চার রাকাত, মধ্যখানে মাগরিব তিন কেনা ঢুকবে? মাথা খারাপ মলি সাহেব, জোহর চার পড়েছি, আসর চার পড়েছি, এশা চার পড়বো, মধ্যে মাগরিব, মাগরিবও চার পড়বো, মানা করা আছে? কেউ বলতে পারবে যে মাগরিবের চার রাকাত পড়া যাবে না? নিষেধ তো কোথাও নেই, নিষেধ তো কোথাও নেই। তাহলে আপনি নামাজ পড়ছেন না কেন? বলছেন ও এটা যে হাদিসে কোরআনে উল্লেখ নেই, এটার তুমি বুঝতে পারছো, ওটা বুঝতে পারো না, ওটাও তুমি বুঝতে পারছো, পেটের স্বার্থে বুঝার চেষ্টা করো না। সম্মানিত উপস্থিত শ্রোতা মণ্ডলী, চলি বিষয়টা আমরা আরও একটু পরিষ্কার করি। প্রবৃত্তির অনুসরণ তিন, অন্ধ অনুসরণ। অন্ধ আমারকে হুজুর ভুল করতে পারে? এত বড় মুলবি, এতকাল ধরে বোখারি পড়ায়, এতকাল ধরে মুসলিম পড়ায়, এরা তো কোনোদিন এগুলো কথা কয়নি? এই কেল থেকে তিন পাত পড়লি আর তোরাই বড় মুলবি হয়ে গেলি, হ্যাঁ তোরাই সব বুঝে নিলি, এরা কিছু বুঝলো না। অন্ধ অনুসরণ, অন্ধ অনুসরণ। আমার ইমাম সবচাইতে বেশি বুঝে, আমার ইমাম সবচাইতে বেশি বুঝে। অন্ধ অনুসরণ না, অন্ধ অনুসরণ করা চলে না, অন্ধ অনুসরণ করা চলে না। আপনি যা কিছু যেটা জানবেন, যেটা আমাল করবেন, এটার দলিল থাকতে হবে কোরআন সহি সুন্নাহ ভিত্তিক। মর্মে আল্লাহ বলেন সুরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 43 এন্ড 44 আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তাআলামুন বিল বাইনাতি ওয়াজ যাবুর। সাধারণ মানুষকে লক্ষ্য করে বললেন কোনো বিষয় তোমার কাছে অস্পষ্ট হলে আহলে যিকিরকে জিজ্ঞাসা করো, বিল বাইনাত, দলিলটাও নিয়ে নাও। আপনি বলছেন ভাই দলিল কি বুঝি, একটু আপনার সামনে আসছে একটু পরে, বিল বাইনাত। আপনি আমাকে বলছেন ভাই আপনার বাড়ি কোথায়? শাহজাদপুর। কি করে আপনি কোনটায় খুঁজবেন, এই মাথা না ওই মাথা, কোথায় আপনি খুঁজবেন? এটা দলিল হলো, বিল বাইনাত হলো। আমার বাড়ি জিজ্ঞাসা করলেন কোথায়, আমি বললাম শাহজাদপুর, এটা বাইনাত হলো। কিন্তু আপনি শাহজাদপুরের মাটিতে কোথায় খুঁজবেন, কোথায় আপনি আমাকে খুঁজবেন? স্পষ্ট হয়নি, আল্লাহ বলছেন অজ্জবুর, স্পষ্ট করে বলে দাও শাহজাদপুর বাড়ি ইসলাম বংশের ইসলাম পাড়ার বড় মসজিদের দক্ষিণে বাড়িটা একদম। এটা স্পষ্ট হয়নি? শাহজাদপুরটা আপনি কী করে চিনতেন? আমি আপনাকে বললাম না নতুন বার্তা কোরআন পড়তে হয়, হ্যাঁ হয়, কোথায় আছে? বোখারিতে আছে। হ্যান্ডেই বল দিলে, বোখারিতে আছে, বোখারির কোথায় আছে? অধ্যায় নাম্বার, অনুচ্ছেদ নাম্বার, খণ্ড নাম্বার, স্পষ্ট আপনাকে করতে হবে। আমি তো জ্ঞান শিক্ষিত মানুষ, ইসলাম কিছু বুঝি না, আপনাকে শুধু মূল্যায়ন করতে চাই, আছে কোরআনে, কোথায় আছে, সূরা নাম্বার, আয়াত নাম্বার, সব কিছু আপনি আমাকে বলুন, স্পষ্ট করুন। যেটা আপনি যা জানবেন স্পষ্ট আপনি দলিল জানুন। এবার আপনি বলবেন ভাই আমরা মুখটুক্ষ মানুষ, আমরা দলিল কি জানি যে? কি বলছে আপনি? আমরা মুখটুক্ষ মানুষ, ও মূর্খ বলতে পারে না, আমরা মুখটুক্ষ মানুষ, আমরা দলিল কি জানি যে? মূলবীরা যেটা কহে আমরা তো সেটাই মানি, আমরা দলিল ফুলি বুঝি না। দলিল দেখেবে অমুক মাদ্রাসা যাও, অমুক মূলবীর কাছে যাও, তুমি আমাকে কি দলিল দেখাচ্ছ গলে? আমরা দলিল বুঝি না, আমরা বোকা পেয়েছো তো দলিল দেখাচ্ছ, মূলবীর সামনে তোমাকে দলিল দেখাতে হবে, আমরা কে দলিল দেখাচ্ছে মূলবীর এসে, আমরা দলিল টলিল জানি না, মুখটুক্ষ পেয়েছো বেকে দাও। আপনি বলছেন তাই না, আপনি বলছেন দলিল বুঝি না, আমার দলিলের জ্ঞান নেই, তাই তো? দলিল বুঝি না,
দলিলের জ্ঞান নেই, আমরা মুখ টুক্ষ মানুষ, আমরা বোকা মানুষ, কিছু বুঝি না, মুলবিরা যেটা কহে আমরা সেটাই করি, এই মনে চলতে বলে এই মনে চলি, এই মনে চলতে বলে এই মনে চলি, ওরা যেটা কহে আমরা সেটাই করি জি, আমার কে কোনো দোষ নেই, দলিল আমরা বুঝি না, মুলবিরাকে দেখাবা, আপনাকে দলিল দেখাবো, আপনি দলিল বুঝেন, দেখি আপনি দলিল বুঝেন কি বুঝেন না। এই জায়গাটা মনে করুন, এই ফাঁকা জায়গাটা আমার, মনে করুন এক মিনিটের জন্য, এই ফাঁকা জায়গাটা মনে করুন আমার, যার জায়গা খেপে যাবেন না ভাই, আপনার জায়গা লিব না বুঝার সুবিধার্থে, তো মনে করে এই জায়গাটা আমার, তা আমি এই জায়গাটা মোটামুটি আসমাউল এলার জায়গা কয়টা কাঠা যে ঢুলছে আসমাউল মনে হয়, এলার জায়গা কয়টা কাঠা, এক লাখ দশ লাখটা কাঠা, বাবা দাম খুব, তো ভেবেলেন দশ লাখটা কাঠা, জায়গাটা পনেরো কাঠা আছে, ভেবেলেন উপরে সুবিধার্থে আমার জায়গাটা এখানটা পাঁচ পনেরো কাঠা, বাজার মূল্য দশ লাখ টাকা, তা আমি বললাম ভাই দশ লাখ টাকা নিব না, বই খেলবেলায় চায়ের দোকানে চা খাচ্ছি আর গল্প করছি, গ্রাহক দেখিও তো জি কিসের জীব, এই আমার জায়গাখানটা বেচবো ফাঁকাখানটা, কি দর নিবে, দশ আটটা কাঠা, কয়টা বললে দশ আটটা কাঠা জি, হ্যাঁ থামিলব, তুমি তাহলে কেল আসিও আমার বাড়ি সকালে, তো এই চায়ের দোকানে বললাম তো, এর মুখ থেকে ওর মুখ, ওর মুখ থেকে ওর মুখ, ওর মুখ থেকে ওর মুখ, গোটা পার উঠে গেছে, হেট আমি বিশ আটটা কাঠালব, হেট আমি এক লাখ টাকা কাঠালব, এত সস্তা দামের জায়গা ছাড়ি, সবাই কিন্তু মাইক মেরে আপনি নেবেন না, আপনিও নেবেন, সবাই নেবে একদম সকালবেলায়, আমার বাড়ির সব হাজির, সবাই বলছে নিব, আমি নেবো, আমি নেবো, আমি নেবো, আমি ছাদের উপরে চেপে আছি, বলছি ভাই কী হলো গো, কিসের তো আওয়াজ করছেন, তা আপনি যে কালকে বললেন জায়গাটা বেচবো, তো হ্যাঁ বেচবো, কি দাম, দশ আটটা কাঠা, হেড মাস্টার আমি বিশ আটটা কাঠা আপনাকে দেবো, হেড আমি এক লাখ টাকা দেবো, থামেন থামেন, সুস্থ হন সুস্থ হন, সুস্থ হলো ভাই, একটা কথা বলতে ভুলে গেছে, আমার এই জমিটার দলিল পর্চা কিচ্ছু নেই, দশ আটটা কাঠা আপনি নেবেন, এক দেখো নেবে না, দলিল বুঝে, এও দলিল বুঝে, দশ লাখ টাকার জমি এত সস্তা দিচ্ছি, মাত্র দশ হাজার টাকা কাঠা নিবেন ভাই, কোনো ভাই কেউ নেবেন, কেউ নিবে না, দলিল আপনি বুঝেন, ধর্মের বেলায় শুধু আপনার অবস্থা, যেতে মাতাল তালে আপনি ঠিক আছেন, আপনি যেতে মাতাল তালে ঠিক, আপনি ধর্মের বেলা বলছেন দলিল বুঝি না, দশ হাজারটা কাঠা জমি দশ হাজার টাকায় নিচ্ছেন না কেন, তার মানে আপনার দলিল প্রসঙ্গে যথেষ্ট জ্ঞান আছে, শুধু জ্ঞান নয় আর আপনি হুঁশিয়ার মানুষ, কিছুদিন আগে আমার স্কুলে পার্শ্বে একটা মেয়ে হাফটা পেয়েছে, তো দু হাজার টাকা ওকে লোড দিয়েছে, আমায় কোচ মাস্টার দেখো তো আমার এই টাকাখানটা আসল না নকল, কেনা জি কোচে মারচান দিলে দেখো না আমাকে কেমন কেমন লাগছে, টাকাটা দেখে বললাম না গো টাকা ঠিক আছে, দেখছেন ও মারচানকেও জিজ্ঞাসা করেছে আবার আমাকেও জিজ্ঞাসা করছে টাকাটা আসল না নকল, তারপরে সে পকেটে ভরছে, আপনি যেটা আমাল করছেন এটা আসল না নকল আপনি খুঁজবেন না, আপনি যেটা আমাল করছেন আসল না নকল এটা আপনি খুঁজবেন না, মানুষ মারা গেল কবর দেওয়া শেষ হলো দুই হাত তুলে দোয়া শুরু করলেন, এই কাজটি আসল না নকল এটা আপনি খুঁজবেন না, নবীর যুগে কোনো মানুষ মারা যায়নি, নামাজ শেষ হলো দুই হাত তুলে শুরু করলেন, ফরজ সৎ শেষ হলো আমিন আমিন শুরু করলেন, নামাজ শেষ হলো আমিন আমিন শুরু করলেন, নবী নামাজ পড়েছিলেন হাত তুলে দোয়া করেছিলেন কি না, আপনি দলিল খুঁজবেন না, আপনাকে তো খুঁজতে হয় এই কাজটি চলবে কি চলবে না, ভালো কাজ করাই চলবে না, যদি কোরআন সহি সুন্নাহ পারমিশন না দেয়, বলুন সহিহুল মুসলিম হাদিস নাম্বার সতেরোশো আঠারো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন, কোন ব্যক্তি কোন আমাল করলো আর ওই আমালটি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দেনি সেটাই প্রত্যাখ্যাত বাতিল রিজেক্টেড গ্রহণযোগ্য নয়, ভালো কাজ হলেই করা চলে না, যদি কাজটির পিছনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইষ্টম না থাকে, ভালো কাজ করলে চলে না, যদি কাজটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইষ্টম না থাকে, মর্মে
একটি লম্বা হাদিস সারাংশটুকু আপনাকে বলছি, সেই মুসলিমের লম্বা হাদিস সারাংশটুকু আপনাকে বলছি। হাদিস নাম্বার 2005। আমর ইবনে সালমা হামদান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আমরা ফজর নামাজের আগেই বসে থাকতাম নামাজ পড়তে ফজরের যাওয়ার জন্য। এমত অবস্থায় আবু মুসা আসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে এসে বলছেন, ইবনে মাসউদ কি বাড়িতে বের হয়েছে? আমরা বললাম না। লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে আপনাকে একটু দেখায়, আমরা বললাম না। শেষমেশ ঘর থেকে বের হলেন। বের হওয়ার পর আবু মুসা আসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, মসজিদে একটা কাজ দেখলাম। কি কাজ দেখলে গো? তখনও ফজরের আযান হয়নি, একটা কাজ দেখলাম। কি? কতগুলি লোক সিরিয়া থেকে এসেছে আর এই মসজিদে খেজুরের বিচি রেখেছে আর বলছে 100 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বলা নেকির কাজ না গুনার কাজ? নেকির কাজ। 100 বার বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। নেকির কাজ না গুনার কাজ? নেকির কাজ। 100 বার বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই তাসবিহ পাঠ করছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ আসার পর তাদের সমস্ত কর্মকাণ্ডকে বন্ধ করে দিলেন এবং বললেন দাত্তহীন কণ্ঠে, শোনো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পোশাক পরতেন এখনও পোশাকটা নষ্ট হয়নি, যেই পাত্রে খাবার খেতেন এখনও পাত্র নষ্ট হয়নি। এর মধ্যেই তোমরা নব্য নতুন কাজ শুরু করেছো? না, এ কাজ করা চলে না। তার একটি ভালো কাজ করছিল, করতে নিষেধ করলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? কাজটি ভালো, দোয়া তো ভালো, আপনার দোয়া ভালো, কোরআন তেলাওয়াত করা ভালো, জালসা করা ভালো, পদ্ধতিটা ঠিক নয়। পদ্ধতিটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়, তাই চলছে না। পদ্ধতি ঢং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের থাকতে হবে, তাহলে চলবে, নইলে না। সম্মানিত উপস্থিত শ্রোতা মণ্ডলী, এই ছিল আজকের সংক্ষিপ্ত বিদআত কি। এবার বিদআতের সংজ্ঞা ব্যাখ্যা, এবার আমরা দেখব বিদআত প্রসঙ্গে কয়েকটি কাজ। বিদআতি কয়েকটা অনেকটা কাজ আছে, ঘড়ির দিকে আমি তাকাচ্ছি, একদম অনেকটা সময় অনেকটা সময়। তো এখন আমরা সংক্ষিপ্ত আকারে দেখব বিদাতি কর্মকাণ্ডগুলি, দু একটা শুধু বলবো, বেশি বলতে পারবো না, দু একটা মুখ্য মুখ্য কয়েকটি দু একটা আপনি আপনাকে বলবো, তারপর ইনশাআল্লাহ আমি বিদায় নেব। আমার পরবর্তী বক্তা আপনাদের সামনে এসে প্রস্তুত আসবেন, আলোচনা ইনশাআল্লাহ রাখবেন। এক, খাতিবের সামনে জুমার আজান দেওয়া। জানি আপনার সমস্যা আছে এখানে, খাতিবের সামনে জুমার আজান দেওয়া আপনি হয়তো দেখেননি। আমি নুরুল ইসলাম, আমার দাওয়াতের সবচাইতে বড় মাধ্যম আমি মনে করেছি জুমার খুতবা দেওয়া। আমি ব্যক্তিগত ছোট্ট জ্ঞানে মনে করেছি দাওয়াত ও তাবলীগের সবচাইতে বড় মাধ্যম জুমার খুতবা দেওয়া। যতই জালসা করেন, যতই কিছু করেন, সমস্ত লোক আপনার বক্তব্য শুনবে না। লম্বা ঘটনা আছে, আমি আপনাকে বলবো না, সময় সংক্ষিপ্ত কারণে। জুমা এমন একটা জিনিস, 100 লোক থাকলে 100 লোক সতেজ থাকে আপনার বক্তব্য শোনার জন্য। একদম গোসল করে স্নান করে তেল লাগে আতর লাগে মসজিদ যায় নামাজ পড়তে, যে দেখছো ও তো, তুই তো আমার ঘিমুল বে, আর কি কইবি, নামাজ কালাম পর রোজা আর কি কবি, তা আমি একটু ঢুলি, ঢুলতে শুরু করলো। জুমার খাতিব তার তাজা হতে হবে। সমাজ সংশোধন করতে হলে সবচাইতে বড় মাধ্যম জুমার খুতবা। জুমার খুতবা দ্বারাই আপনার সমাজকে যেই দিক ঘুরাবেন সমাজের মানুষ সেই দিকই ঘুরবে, আমি তার জল জ্যান্ত প্রমাণ। সম্মানিত উপস্থিত শ্রোতা মণ্ডলী, যেটা আমি আপনাকে বলছিলাম যে খাতিবের সামনে আজান দেওয়া, আমি বিভিন্ন জায়গায় জুমার খুতবা গেছি, বিভিন্ন জায়গায় যাই, আপনি বললে হাজির। আর প্রায় 3 মাস থেকে আমার মনে হয় বাড়িতে জুম্মাই পড়িনি, 3 মাস থেকে। কি করেন ভাই? জুম্মার খুতবা দিই। ছোট্ট একটা আমার স্কুল আছে, ছুটি করেছি শুক্রবারের দিন, তা একটা উমরাপুরের প্রাইমারি টিচার এসে আমাকে বলছে, মাস্টার মশাই আপনার সব ভালো, একটাই খালি খারাপ। কি খারাপ বলেন ভাই?
এই তো আপনি শুক্রবার ছুটি করেছেন, আপনি ভারতের রুলস মানেন না, আপনি হ্যান আপনি ত্যান শুরু করলে খানিক। ইতিহাসের স্যার খুব জ্ঞানী মানুষ, বললাম স্যার ভারত স্বাধীন কবে হয়, চট করে বলছে 1947 সালের 15 আগস্ট। তাই না ভাই? কিবার কিবার বার কি জীবনে মনে প্রশ্ন আসেনি, এসছিল কি? স্যার বলছে ভাই আজীব কথা তো, আমি ওকে বল আমাকে বলছে 15 আগস্ট। আমি বললাম স্যার বারটা কি? চোখ বড় বড়, কোন জ্বালা হলো? আমি তো ভাই এইটা কথা আমার মাথায় কোন দিনই আসেনি। কি বার ভাই? শুক্রবার নাকি? আজি হ্যাঁ, শুক্রবার ভারত স্বাধীন হয়, বালগঙ্গাধর তিলক, ক্ষুদিরাম বসু, রাজা রামমোহন রায়, এই সমস্ত যোদ্ধারা যদি আজ জীবিত থাকতেন, আমি মনে আমার মনে হয় ভারত সরকার বিরুদ্ধে এরাও যুদ্ধ ঘোষণা করতো। আর বলতো ইংরেজকে তাড়ানোর জন্য আমরা জান প্রাণ সব দিয়েছি, তাদের সুন্নাত কেন আজ ভারত সরকার মানবে? আমরা ভারত সরকারের কাছে আহ্বান জানাবো, 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীন হয়, শুক্রবার ভারত ছুটি হোক, শুক্রবারের দিন শুক্রবার ভারত ছুটি হতে হবে। রবিবার ইংরেজদের চাল, এটা ভারতের চাল নয়, ভারতের রুলস নয়, ইংরেজরাই সিস্টেম চালু করে গেছে। ভারত সরকারকে আমরা বলবো ইংরেজের সিস্টেম প্রত্যাখ্যান করে, ভারত যেদিন স্বাধীন হয় আমরা যেদিন আজাদ হয়েছি সেই দিন আমরা শুক্রবার সেই দিন আমরা আনন্দ করব, সেই দিন স্কুল কলেজ ইউনিভার্সিটি সব ছুটি থাকবে। সম্মানিত উপস্থিত শ্রোতা মণ্ডলী, জুমার খুতবা দিতে গিয়ে একটা জিনিস, শতকরা 90টা মসজিদ আমি দেখেছি, 90% মসজিদ দেখছি কি জানেন, 5 ওয়াক্তের আজান তো একটা কোণা থেকে হয়ই, আপনাদের মধ্যে হয় কি? শুক্রবারের দিন যখন খুতবাস ইমাম সাহেব চাপলো মাইকটা লিয়ে আসলো ওর সামনে, আল্লাহু আকবার আল্লাহু আকবার শুরু করলে, দেখেন নি খাতিবের সামনে হয়তো, আর আজান তো একটাই হয়, দুটো বলছি না, ও বলছে মানে যখন মেম মুলি সাহেব চাপলো ওই কাতখানে মাইকটা নিয়ে এলো আগা দিকে 3-4 কাতার সামনে দিয়া শুরু করছে আজান। এই আজান আসলো কোথা থেকে? একদম চেতক পাখির নাই, আপনি আমার দিকে চেয়ে থাকুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি একটি কথা, শতকরা 90% মসজিদে এই কর্ম আমার সচক্ষ দেখা, আপনিও দেখে থাকতে পারেন। সম্মানিত উপস্থিত শ্রোতা মণ্ডলী, এই সুন্নাত কবে চালু হলো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিশেষ প্রেক্ষাপটকে লক্ষ্য রেখে দুটি আজান চালু করেছিলেন, একটি অনির্দিষ্ট সময়ে জাউরা নামক একটি বাজারে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন, যখন তিনি কুফায় ছিলেন দুইটি আজান চালু, দুইটি আজান দিতেন না একটি দিতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর 80 বছর পর হেসাম বিন আব্দুল মালিক বাদশাহ হন। এই মাটিতে একটা সমস্যা আছে, এই জন্য আমি আপনাকে আগে বলছি কর্ণপাত করে শোনার চেষ্টা করুন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর 80 বছর পর হেসাম বিন আব্দুল মালিক বাদশাহ হন, খলিফা হন। হেসাম বিন আব্দুল মালিক কি করলেন? যেই আজানটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনির্দিষ্ট সময়ে মদিনার কিছু দূরে জাউরা নামক বাজারে আজান দেওয়া ছিলেন, ওই আজানটি নিয়ে আসলেন মসজিদের মিনারে, আর যে আজানটি মিনারে দেওয়া হতো ওই আজানটি নিয়ে আসলেন খাতিবের সামনে। শ্রোতামণ্ডলীকে আমার সংক্ষিপ্ত প্রশ্ন, এই আজান চালু করলেন খাতিবের সামনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু না হেসাম বিন আব্দুল মালিক? কে গো? হেসাম বিন আব্দুল মালিক। এখন আপনি বলবেন ভাই এই তথ্য আপনি পেলেন কোথায়? এটা তো একটা কিছু লাগবে হাওয়ালা। হ্যাঁ, মাদ্রাসা একটি বই, প্রসিদ্ধ হাদিস গ্রন্থ, কুতুবে সিত্তার মধ্যে একটি প্রসিদ্ধ হাদিস গ্রন্থ, সেটি হচ্ছে আপনার আবু দাউদ, সুনানে আবু দাউদ। এই গ্রন্থের ভাষ্য, এই গ্রন্থের ব্যাখ্যা আউনুল মাবুদ লিখেছিলেন আল্লামা শামসুল হক। এই গ্রন্থের
আল্লামা আউনুল মাবুদের তৃতীয় খণ্ডের 305 পৃষ্ঠা আপনি খুলুন। আউনুল মাবুদ তৃতীয় খণ্ড 305 পৃষ্ঠায় আপনি পাবেন বিস্তারিত ঘটনা যে হেসাম বিন আব্দুল মালিক এই আজানটি চালু করেছিলেন। অতএব এই আজান পরিত্যাগ করুন। পাঁচ অক্তের আজান যেই জায়গা থেকে হয়, জুমার আজান সেই জায়গায় থেকে হবে। পাঁচ অক্তের আজান যেই জায়গা থেকে হয়, আর জুমার আজান সেই জায়গায় থেকেই হতে হবে। সম্মানিত উপস্থিত শ্রোতামণ্ডলী, হেসাম বিন আব্দুল মালিকের সোন্দা চলে না, ওর কথা ইসলামে চলে না। দুই, এ এক নম্বর গেল। দুই নম্বর, চলুন ঈদগাহ মাঠ। আমি আপনাদের ঈদগাহ মাঠে নামাজ পড়িনি, আপনাদের কথাও বলবো না, আমাদের ঈদগাহ মাঠে কথা আপনাকে বলছি। কেউ পড়ে থাকলে আপনি সাড়া দিবেন। ঈদগাহ মাঠে একটি তাকবীর হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠাকে হয় না ভাই ঈদগাহ মাঠে, হয় না গো? এই হয়। আরেকটা হয়, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, ওয়া সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসিলা। এই তাকবীর পাঠ হয় কি হয় না? আপনাদের এই দিকে হয়, তবে আপনাদের ঘরে বলছি না, বলবেন ভাই এই তো আমাকে বলছে না, আপনাকে না তো। একটা ঘটনা আমি আমাদের এলাকার শোনাচ্ছি, আপনার ঈদগাহতে হয় আমি জানি না, আমি নামাজও সেখানে পড়িনি, হলেও কিছু করার নেই, বিষয়টা আপনি জানার চেষ্টা করুন। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, ওয়া সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসিলা। এই হাদিসটি আপনি পাবেন, এই তাকবীরটি আপনি পাবেন সহিহুল মুসলিম, হাদিস নাম্বার, হাদিস নাম্বার 611, সহি মুসলিম 611 নম্বর হাদিসটি আপনি পাবেন। হাদিস তো ঠিক সহি মুসলিমের, তবে স্থানটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, যখন যখন তোমাদের মধ্যে কেউ আল্লাহ মানে নামাজে দাঁড়াবে, বাইত বাইনে যেটা আমরা বলি, বুকে হাত বাইনে, এই জায়গায় এটা না বলে তখন কি বলবে? আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, ওয়া সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসিলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরু করলো, ছিল ওই জায়গার, নিয়ে আসলাম জুমার, নিয়ে আসলাম সেই তাকবীরকে ঈদের মাঠে। ঈদের মাঠে তাকবীর না, ঈদের মাঠে তাকবীর চলে না, চলবে কোনটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হাম। এই তাকবীর যদি এইভাবে বলা হয় তাহলে চলবে না। আমি আমার পদ্ধতি খেয়াল করুন, যেভাবে বলছি এইভাবে হয় এর তাও চলবে না। আবার পদ্ধতি বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে বলা হয় কি ভাই? এইভাবে হয় না, চলবে না। চলুন বিষয়টা একটু পরিষ্কার করি, চলে আসুন আমাদের এই বোর্ডে, মানে ব্ল্যাক বোর্ড না, এই গ্রিন বোর্ডে চলে আসুন, ইয়েলো বোর্ডে চলে আসুন, আপনি এই বোর্ডে চলে আসুন। বোর্ডে লেখা আছে বা একটা রাস্তার দেওয়ালে একটা বাড়ির প্রাচীরে লেখা আছে, এখানে কেউ পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। কি লেখা আছে বলুন তো? এখানে কেউ পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। মানে কি? পেশাব করলে ঠুকুন, তাই না? ঠুকুন লাগো? আবার বলছি, এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। এখন কি হলো? এখন আমি কিন্তু বেশি কিছু পড়িনি, আবার লাইনটা পড়ছি, খালি খেয়াল করুন কি ভুল করছি, ভুলটা আমার খেয়াল করবেন। এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। আবার বলছি, এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। দেখলেন দম কোথায় ছেড়েছি? সহজ ভাষায় বুঝি, সহজ কথায় দম কোথায় ছেড়েছি? নায়ের আগা পিছা, তাই না? নায়ের আগে দম ছেড়ে দিই, এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। সম্পূর্ণ মানে মতলব চেঞ্জ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা পর দম কেন আপনি ছাড়লেন?
লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে হতে হতো, লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে হতে হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই রকম ভাবে তাকবীর হতে হবে। আরেকবার বলছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই রকম ভাবে তাকবীর হতে হতো। তিন নম্বর আপনাকে ছোট্ট আরো একটা দেখাই, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2160, সুনান আবু দাউদ হাদিস সংখ্যা 2160, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা তাজাওয়াজা আহাদুকুম ইমরাতান আও ইশতারা খাদিমান ফালিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া মিন শাররি মা জাবালতা আলাইহি। আপনি একটা বাড়ি কিনেছেন, দোকান কিনেছেন, মোটর সাইকেল কিনেছেন, মোটর সাইকেলে বসুন, হ্যান্ডেল ধরুন আর বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া মিন শাররি মা জাবালতা আলাইহি। দোগাছি হাটে একটা দোকান ভাড়া নিয়েছেন, দোকান দেওয়ার জন্য দোকান কিনেছেন, দোকান দেওয়ার জন্য গেটে হাত দেন, চোকাটে হাত দিয়ে বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া মিন শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়া পাঠ করুন, ইমামদেরকে ডেকে তালবিলিমকে ডেকে কোরআন তেলাওয়াত করা বন্ধ করুন, ইমামদেরকে ডেকে তালবিলিমকে ডেকে কোরআন তেলাওয়াত করা জালসা করা বন্ধ করুন। এই দোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আপনাকে বলতে বলেছে, এই দোয়া পাঠ করুন। এখানে শেষ নয়, প্রসঙ্গত একটু, ইজা তাজওয়াহাদুক ইমরাতান, যখন তোমরা বিবাহ করবে বাসর রাতে, যদি এখন আমি আপনাকে বলি যে বাসর রাতে প্রথমে বলুন তো যে কে স্ত্রীর কপালে হাত দিয়ে এই দোয়া পাঠ করেছেন, হাত উঠবে না। আমি আপনাকে আহামক করতেও চাই না, হাত উঠাতো বলতে বলি না, ঘটনা আপনাকে শোনাচ্ছি। স্ত্রী আমার বলছি ডানে যাচ্ছে বামে, বলছি এটা করছে এটা, ও আমার কথাই শোনে না যে গো, কি কহবো মনি সাহেব, আমার বুড়ি আমার কথাই শুনে না, আমাকে মানে না বুড়ি আমাকে, ইমাম সাহেবকে যা বলছেন। কারণ জানেন, প্রথমে ভুল ছিল, বিয়ে করেছেন কপালে হাত দিয়ে, স্ত্রীর কপালে হাত দিয়ে এই দোয়াটি পাঠ করুন। আর যদি ভাই বোকা বেটি ছেলে হয়, হাত দিলি কবে, আমাকে মারতে আসছে নাকি, প্রথম দিনই ঘর ছেড়া পালাবে, এইলে বোকা স্ত্রীকে বিবাহ করবেন না। যাদের ধর্মের জ্ঞান আছে, কোরআন ও সহিহ সুন্নাহ বুঝে, তাকে বিয়ে করলে ইনশাআল্লাহ আপনি শান্তি পাবেন। এখানে হাত দিয়ে এই দোয়াটি পাঠ করুন, আলেমদেরকে ডেকে যেখানে সেখানে মরার নামে আর নতুন বাড়ির নামের হ্যান নামে ত্যান নামে জালসা করা বন্ধ করুন। কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দেন আল্লাহ। হাতে আর মাত্র 5 মিনিট, সংক্ষিপ্ত আকারে আপনাকে তিনটা কাজ দেখালাম, এবার সংক্ষিপ্ত আকারে দেখাবো বিদাতকারীর পরিণতি। যারা বিদাত কাজ করে এদের পরিণতি কি, যারা বিদাত কাজ করে এদের পরিণতি কি, ভয়ঙ্কর পরিণতি, ভয়ঙ্কর পরিণতি। জেনাকারি একটা বড় পাপী, অত বড় পরিণতি হবে না যত বড় বিদাতকারীর পরিণতি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।